আজ আমরা ঘরে থাকা কিছু সামগ্রী দিয়ে একটা কেক তৈরি করব, আর যেটা সম্পূর্ণ মানে আমি খালি দেখেছি আর সম্পূর্ণটা করেছে হয়েছে আমার মেয়ে। তো চলুন, তো এবার আমরা 2 কাপ ময়দা নিয়ে নেব, আর তারপর একটু মেল্ট করা বাটার নিয়ে নেব। বাটারটা পুরো দিয়ে দিলাম, তারপর ডিম নেব, একটা ডিম নিয়ে নেব। আর নিচের দিকটা না একটু সবাই চামচ ফামচ দেবা একটু আর কি, ফার্স্টেই ফাটিয়ে দেবে নাহলে জমে যায়। এইবার 2 কাপ চিনি দিয়ে দেবো, চিনিটা আমি মিক্সড করে আর কি মিক্সিতে রেখে দিয়েছি, তাই তাড়াতাড়ি আর কি মিক্সার সুবিধা হয়ে যায়, বেশি দানা দানাটা থাকে না, মুখে পড়ে না। তারপর আমরা একটু এখানে কফি দিয়ে দেবো, যাতে কি কালারটা একটু ডিপ হয়। কফিটা দিয়ে তারপরে আবার কি একটু কাজু বাদাম দিয়ে মিক্স করে নেখা। আমি এখানে কফিটা পুরোটাই দিয়ে দিতে, অল্পই দিতে হবে, পুরো না, অল্প দিয়ে একটু নিচের দিকটু মিক্স করে দিতে হবে, তাহলে কত ভারী ভারী হয়ে গেছে। এবার কাজু বাজু দিয়ে আর কি ভেতরে যাতে মুখে পড়ে কাজুটা, সেই জন্য দিয়ে তারপর আমরা মিক্সড করে নেব। মধ্যে টেস্টি টেস্টি অনেক নাচ দিতে পারে, আমাদের কাছে শুধু কাজু ছিল, সেজন্য আমরা কাজুই দিয়েছি। তারপর আমরা এটাতে একটু বেকিং সোডা দিয়ে দেবো হাফ চামচের মতো। তারপর এখানে একটু ঘি নিয়ে নিয়েছি আর কি, যেটাতে কেকটা আর কেকের ব্যাটারটা রাখবো। এর ঘি নিয়ে এটাকে ভালো করে এবার মাখিয়ে নেব। এবার আমরা এটার মধ্যে একটু ময়দা দিয়ে দেবো, ময়দা দেবো কেননা যাতে কেকটা আটকে আটকে না যায়, দেখবেন একটু আটকে আটকে যায়, সেই জন্যে এই ময়দাটা আমরা দিয়ে দেবো। আমরা ময়দাটা পুরো লাগিয়ে নিয়েছি, এবার আমরা বাটিটা দিয়ে দেবো, পুরো বাটিটা ফিল্ড করে দিয়ে দেবো। তো আমরা এখানে বাটারটা পুরো দিয়ে দিয়েছি, এবার একটু এরকম গোল মতো রেখে দেবো ভেতরে, যাতে কেকটা এরকম হয়, যাদের মাইক্রোওভেন নেই তারা এটা দিয়ে করতে পারে। তারপর আমরা কেকের বাটিটা এর মধ্যে ঢুকিয়ে নেব। তো দেখুন আমাদের এখানে কেক হয়ে গেছে, খুবই দেখতে সুন্দর হয়েছে। আর দেখুন সাইডগুলোতে একটা ফাটা ফাটা কিচ্ছু নেই, কেন ময়দাটা দিয়েছিলাম, ওই পুরো স্মুথলি বার হয়ে এসছে, সেই জন্য আমরা এখানে ময়দাটা দিয়েছিলাম। তো এবার আপনারা দেখুন এটা কত সফট হয়েছে, আর আপনারা যদি বাড়াতে পারেন এটা খুব ইজি প্রসেসে এটা হবে। আর আপনাদের যদি এই কেক রেসিপিটা ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ ক্লিক করে দেবে। তো আজ অবধি আবার আমরা নতুন রেসিপি নিয়ে ফিরবো বা অন্য ভিডিও নিয়ে। এটা